বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অভিনয় প্রতিভা দিয়ে কিংবদন্তি হয়ে আছেন মহানায়ক উত্তম কুমার, যার অভিনয় প্রথমবার দেখেই যে কেউ তার ভক্ত হয়ে যায়। সেই মহানায়কের চরিত্রে অভিনয় করেছেন এমনই একজন, আর যা কিছু প্রথমে আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন অভিনেতা শাহেদ শরীফ খান। শাহেদ, তোমাকে অনেক সুন্দর লাগছে, হ্যান্ডসাম তুমি। ধন্যবাদ, তোমাকেও। হ্যাঁ, তার জন্য একটা প্রশ্ন না করে পাচ্ছি না। তুমি তো মহানায়কের চরিত্রে অভিনয় করেছিলে, প্রথম তার সিনেমা দেখেছিলে কবে সেটা আগে বলবে, তারপরে তার অভিনীত চরিত্রে অভিনয় করতে যে কেমন লেগেছে? অনেক বড় একটা সাহসের কাজ করে ফেলেছি। মানে যেটা হচ্ছে যে ওনার প্রথম ছবি দেখেছি আমার যতটুকু মনে পড়ে সার্কের সময়। আচ্ছা, সার্কে যখন ওই ইন্ডিয়ান ছবি দেখাচ্ছিল বাংলাদেশ টেলিভিশন, তখন ওনার ছবি দেখি আর কি। মানে একটা জিনিস ফিল করতাম যে ছবি কি এত ভালো, না বুঝলেও বুঝলাম যে ভালো লাগছে, কেন যেন মন্ত্রমুগ্ধের মতো দেখছি। সে হাসলে আমি হাসছি, সে কাঁদলে আমি কাঁদছি, ওইটা আমি মানে আমি খুঁজে পেলাম ওইটা। তো তারপরে যখন আমার কাছে অফার আসলো, আমি তো ভীষণ যে এটা কি করা ঠিক হবে আসলে, মানে এত বড় এটা কি আমি, তো বললো যে তুমি, বললো যে আমাকে বললো যে এটা ডিরেক্টর ছিলেন ফাল্গুনী আহমেদ। আচ্ছা, তো আমি ওনাকে আনতে থাকি, আন্টি আমাকে বল যে এটা আমার ধারণা যে তুমি পারবে, তুমি একটু চেষ্টা করো তুমি পারবে। আমি বললাম যে আসলে মানুষ আবার বকা মানে বকা দিবে না তো, বা হাসাহাসি করবে না তো, তো বলতেছে যে করো না একটু চেষ্টা করে দেখো, দেখো না আমরা সবাই মিলেই একটু চেষ্টা করে দেখি না। তারপরে কাজ করতে যখন গেলাম খুব ভয় করছিল, তো আমি যেটা করলাম যে আসলে ওইটাকে তো ওভারকাম করা যাবে না, মানে ওইটা প্রশ্নই আসে না ওইটা ধারে কাছে যাওয়া, আমি জাস্ট গাইডলাইন হিসেবে ওনার অ্যাক্টিংটা কি বেছে নিলাম, উনি যা করে হ্যাঁ যেভাবে ডেলিভারি দেয়, এবং আন্টিও আমাকে তাই বললো, হ্যাঁ, এবং উনি ধরে ধরে দিতেন ডেলিভারিগুলো বলে দিতেন, আমি জাস্ট খালি ফলো করার চেষ্টা করেছি আর কিছু না। আচ্ছা, মিডিয়াতে তোমার প্রথম কাজ কোনটি, মানে কিভাবে এখানে আসার অভিজ্ঞতার কথা একটু বলবে? প্রথমে আমি হচ্ছে ঢাকা শুভচর নামে একটা স্কুল অফ অ্যাক্টিং নামে একটা স্কুলে ছিল আমার, মানে আমি কোর্স করি অভিনয়ের উপরে, মাহিদুল ইসলাম উনি মারা গেছেন। তারপরে আমি তো ওই স্কুল অফ অ্যাক্টিংয়ে, স্কুল অফ অ্যাক্টিং না সরি, ঢাকা শুভচর, ঢাকা শুভচরে আমি প্রায় এক বছর ছিলাম গ্রুপে। তারপরে পরীক্ষা যখন চলে আসে তখন আব্বু বলে যে ছেড়ে দাও তুমি, স্কুল অফ অ্যাক্টিং করার পর তুমি এটা আসলে অ্যাপ্লাই করো যে তুমি কতটুকু শিখলা। তখন আমি গ্রুপে গেলাম, গ্রুপে এক বছর করার পর পরীক্ষা যখন আসলো বললো ছেড়ে দিতে, চলে আসলাম, শেষ আমার ওই ওই জায়গা শেষ, 95 বা 3 দিকে 4 এর দিকে ঘটনা। একসময় পরীক্ষার ফাঁকে, পরীক্ষা শেষ হওয়ার ফাঁকে ফ্রি ছিলাম, তো হঠাৎ ইচ্ছে হলো যে ভায়োলিন শিখবো, ভায়োলিন শিখবো। তো ভায়োলিন শিখতে আমি বাফায় চলে গেলাম। আচ্ছা, বাফায় গেলাম, বাফায় যে ওইখানে ওই কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম যে আপনাদের ভালো, বলছি না আমাদের এখানে ভায়োলিনের কোনো টিচার নাই, তো আপসেট হয়ে গেলাম। তো যাওয়ার সময় আমাকে ওই যে নাচের সোহেল, সোহেল রহমান সম্ভব, উনি আমাকে ডেকে বললেন যে শোনেন, আমি বললাম যে জি, আপনি কি মডেলিং করবেন? আমি বললাম যে মডেলিং মানে আমি এই ধরনের মানে অপ্রস্তুত হয়ে গেলাম আর কি। তো বলে যে হ্যাঁ সুযোগ পেলে করবো না কেন, আপনার ছবি আছে? যে না, আচ্ছা ঠিক আছে। তো তারপরে সেই আর কি আমাকে ওই ছবি তোলার একটা জায়গায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সেই বিভিন্ন জায়গায় সম্ভবত ছবিগুলো পৌঁছে, এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার কাছে অফারগুলো আসতে থাকে। আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ আজকে এখানে, মানে তার চেষ্টাতে ইয়েটা হয়েছে। তারপরে আমি ওখানে যাওয়ার পরে আমার প্রথম ক্যামেরা ছিল হচ্ছে আনোয়ার হোসেন ব্লু, হ্যাঁ, এবং ডিরেক্টর ছিল হচ্ছে সাবের ভাই, মডেলিং এর অ্যাডের পাওয়ার গ্লাস পরতাম আমি, ওইরকম ওই বাসায় যেভাবে চলতাম ওইরকমই একটা ড্রেস পরে চলে গেছি প্রবাহে। অনেক ছেলে পেলে দেখি, কেউ মেকআপ নিচ্ছে, কেউ গল্প করছে, আমি বসে আছি। তখন পরে আমাকে সাবের ভাই ডাকলো, ডাকার পরে আমাকে বললো যে তোমার নাম শাহেদ শরীফ খান। বললাম যে জি, তোমাকে শরীফ নামে ডাকি, না শাহেদ নামে ডাকি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি বসো। বসে আছি অনেকক্ষণ, কেউ কিছু বলে, হঠাৎ দেখলাম যে একটা হিরো আসলো খুব ড্যাশিং, তাকে নিয়ে সাবের ভাই চলে গেল। আমাদের সবাই বলে আপনারা আসেন 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 বাসের মধ্যে, সবাই বাসের মধ্যে উঠলাম, এটা প্রোডাকশনের বাস। ওটা কি তোমার প্রথম কাজ? ওটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ক্যামেরার সামনে দাঁড়ানো। দেন কার্জন হলে আর কি শুটিং হচ্ছে,
তখন আমি বুলু ভাইকে চিনি না, এটা লম্বা একটা লোক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি সব ওই ছেলেদের মধ্যে, তো ক্যামেরা যখন ধরা হলো আমাকে বলা হলো, তো আমি না করে যাচ্ছি শহর হিলে, মানে কি করতেছি আমি নিজেও যাই না। আচ্ছা, বুলু ভাই যখন ক্যামেরা চালাচ্ছে তখন এই ছেলে তুমি একটু সামনে আসো তো, এবার ডাকছে আর কি। আমি হ্যাঁ জি আসলাম এক লাইন থেকে আরেক লাইনে, তারপর বলছে এই তুমি একটু এই 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 লাইনে আসো, আবার আমাকে আরেকটু সামনে আনলো। সামনে আনতে আনতে একদম ফার্স্ট লাইনে নিয়ে আসলো। আচ্ছা, নিয়ে আসার পরে ওইখানে আমার অনেকগুলো আলাদা আলাদা শট নিল, তারপরে বাসের ভিতরে কিছু শট নেওয়া হলো, নিয়ে নিয়ে ওই অ্যাডে আমি মেইন হয়ে গেলাম। ইন্টারেস্টিং রাইটার বলবেন, হ্যাঁ রাইটার বলবেন, কিন্তু এটা প্রচার হয়নি প্রথমে, প্রচার হয়েছিল হচ্ছে ক্লোজআপ। ও আচ্ছা, ক্লোজআপ ক্লোজআপ যেটা আমাকে ওই তারেক ভাই, তারেকা নাম, উনি করেছিলেন। তারপরে কি তুমি পরপর নাটকে চলে আসলে? না পরপর না, র‍্যাম্পে আমি তারপরে একের পর এক মডেলিং করতে থাকি। দেন র‍্যাম্পে অফার আসে, আমার প্রথম র‍্যাম্পে কাজ করি আমি হচ্ছে তানিয়া আপার সঙ্গে। আচ্ছা, র‍্যাম্প করতে করতে হঠাৎ করে আমাকে একটা অফার আসলো সমস্ত এশিয়াটিক থেকে, হ্যাঁ এশিয়াটিক থেকে অফার আসলো সৌমিয়া আপার সঙ্গে একটা হ্যান্ড। সৌমিয়া আপার সঙ্গে এর আগে আমার কখনো পরিচয় হয়নি, ওইটাই ফার্স্ট ইয়ে ছিল। 10 সেকেন্ডের একটা অ্যাড আর কি, ইয়ে ছোট্ট একটা ক্লোজ আপের, ওইখানে করতে যাই আমার রিঙ্গু ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। তখন সৌমি আপার হাজব্যান্ড মানে রিঙ্গু ভাইয়া, এবং সঙ্গে পরিচয় হয় রিঙ্গু ভাইয়া। তখন ওইটা কাজ করার পর রিঙ্গু ভাইয়ের সঙ্গে আমাকে খুব ভালো লাগে, এবং আমি তখন বম্বেতে মেরিল করতে চলে যাই। মেরিল করে যখন আসি তখন আমার রিঙ্গু ভাই ফোন করে বলে, এই তুই কোথায়, হ্যান ত্যান তোর খুঁজতেছি পাগল মতো, ফোন টোন পাচ্ছি না এসে। আমি বললাম যে কেন ভাই, কী হয়েছে? বলছে নাটক করবো চোখ। আমি নাটক করবো মানে আমি এর আগে নাটক করিনি ক্যামেরার সামনে। তারপর যাই হোক, সৌমি আপার সাথে ডাকলো, রিহার্সাল করলাম। সৌমি আপা বলছে না হবে না রিঙ্গো, ডেলিভারি টেলিভারি একদম অবস্থা খুব খারাপ, হ্যাঁ হবে না। বলছে না না ওর ভয়েস খুব ভালো, দেখতে ক্যামেরায় খুব ভালো লাগে, আমি দেখবো যে আমি ওকে একদম সাইজ করে ফেলবো। আমি তো মানে বল আর কি, একবার এই কোর্ট এই কোর্টে একবার ওই কোর্টে টেবিল টেনিসের বল, আমি সব শুনি আর কি, যে যেভাবে বলে আমি তাই করি। তো আচ্ছা সিলেটে চলে গেলাম, তখন লিটু ভাই ছিল হচ্ছে ওই নাটকের মেইন আর্টিস্ট, আমি ছিলাম কো আর্টিস্ট হিসেবে। তো ওটা করলাম, ওটা কি নাম ছিল না, ওটা ছিল স্বপ্ন টেলিফিল্ম। আমার প্রথম পরিচালনা কি ছিল? আমার প্রথম পরিচালনা হচ্ছে আয়নার সাথে আলিঙ্গন। আচ্ছা অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে তুমি তো ফিল্মেও অ্যাক্টিং করেছো, প্রথম কাজ কি ছিল তোমার? প্রথম কাজ ফিল্মে হচ্ছে আমি প্রিয় সাথী নামে একটা ছবি করি। তোমার জীবন সঙ্গীর সাথে প্রথম কবে দেখা হয়েছিল তোমার? একটা বিয়ের অনুষ্ঠান, ওই শর্মিলিয়ান্টির মেয়ে বিয়ে, তনিমা। আচ্ছা, ওই ওনার বিয়ের অনুষ্ঠানে আমি ইনভাইটেড ছিলাম, ওখানে যে ওর সঙ্গে ওকে আমি প্রথম দেখি। তারপরে পরিচয় হয় সম্ভবত একটা নাটকে, সেখান থেকে কি প্রেম? প্রেমের বিষয়টা আসলে অদ্ভুত ভাবে হয়েছে আর কি। প্রেমটা হচ্ছে যে আমরা যখন জানতে পারলাম যে হ্যাঁ আমাদের বিয়ে হচ্ছে, তখন থেকে আসলে প্রেমটা স্টার্ট হয়। তার আগ পর্যন্ত আসলে ওইভাবে ওর সঙ্গে আমার যোগাযোগও ছিল না, কথা হতো না, ওই ওই হয় মানে যেটা হচ্ছে দেখা হলে হাই হ্যালো এরকম আর কি। মানে আমার বিয়ের জন্য যখন আমার বাসা থেকে চিন্তা ভাবনা করছে, তখন আমার কলিগদের কথা উঠছিল বিভিন্ন ইয়ের কথা। তো যখন নাতাশার নাম বললাম, বললাম যে হ্যাঁ আমি ওকে চিনি ভালো, ওকে বলে দেখতে পারো। তো আমি তখন বললাম যে তোমরা বলার আগে আমি আসলে ওকে বলি এরকম একটা বিষয়, বিয়ে করবে কি না। তারপরে আমি ফোন করে বললাম আর কি যে আচ্ছা এরকম একটা বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, তোমার নাম বলো। তাই আমি বলছি যে আমার কোনো সমস্যা নেই, তা আসলে বিষয়টা আগে জানা দরকার যে তোমার কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আমার আব্বা মার দিক থেকে আগাবে না, হ্যাঁ এই চিন্তাটা বাদ দেবে। তো তখন ও বললো যে জানাচ্ছি, এবং ফাইনালি জানালো যে না কোনো সমস্যা নেই। তো তারপরে আসলে সবকিছু ঠিকঠাক হচ্ছিল, আর এইদিকে আমাদের প্রেমটাও স্টার্ট হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথম বিয়ের কথা তারপরে প্রেম শুরু। আচ্ছা, শ্বশুর বাড়িতে প্রথম দিনের অভিজ্ঞতাটা কি ছিল তোমার? বিয়ের আগে তো একবার গিয়েছিলাম, মানে ওর বার্থডে ছিল। আচ্ছা, হ্যাঁ তখন অবশ্য মোটামুটি জানি আমরা যে আমাদের কিছুদিনের মধ্যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট চলছে আর কি, মানে প্রসেসিং চলছে বিয়ের। তো ওই অভিজ্ঞতাটা খুব অদ্ভুত আর কি। মানে আমি আর কি ওদের বাসায় উঠছিলাম ওই সি দিয়ে, হঠাৎ দেখি যে একজন দৌড় দিয়ে আসছে আর কি। আমি এরকম ভাবার জায়গা খেয়ে গেছি যে কে, দেখি যে আমার শ্বশুর, উনি মানে ইভিনিং ওয়াক বলে যে আচ্ছা আচ্ছা সেটা করছিলেন আর কি। মানে হ্যাঁ তুমি, আসসালামু আলাইকুম। তো বাবা বলতেছে আর কি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ যাও ভিতরে যাও ভিতরে যাও। আমি দেখতে দেখতে আস্তে আস্তে ভিতরে চলে গেলাম আর কি। তখন থেকে কি বাবা ডাকো? না
এখন বাবাটা কি তখন তো বিয়ের পর থেকে তো চলে গেলাম তো ওখানে যে বসে গল্প করছি তো ওখানে ওদের ওর আরো ফ্রেন্ডস ছিল তো ওদের সঙ্গে পরিচয় হচ্ছে কথা বলতেছি জাস্ট খালি বসেছি কিছুক্ষণ এর মধ্যে আমার ফোন আসলো আমার আব্বু বলছে বাবা আমি তো গাড়ি পাচ্ছি না তারপরে ওই আর কি ওই ড্রাইভারটাই গাড়িটা নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ 9 বছর পর গাড়িটা পেয়েছি আমার বাচ্চা হওয়ার 3 মাস পর প্রথম কি উপহার দিয়েছিলে তুমি নাতাশাকে বা নাতাশা তোমাকে নাতাশা আমাকে একটা কি একটা ঘড়ি দিয়েছিল রোমানসনের আচ্ছা সুন্দর ঘড়িটা বেশ ভালো ছিল সেটা অবশ্য মানে ওই যে যখন যখন প্রেম করছিলাম আর কি মানে সবকিছু ঠিকঠাক বিয়ের আগেই আর কি আর আমি দিয়েছিলাম ওর একটা ওকে একটা ডায়মন্ডের নাকফুল দিয়েছিলাম এটা বিয়ের আগে আর বিয়ের পরে মনে হয় প্রথম গিফট কি করেন ও আমরা ওই যে হানিমুনে যখন গিয়েছিলাম তখন ওকে একটা ছোট্ট একটা ডায়মন্ডের একটা ছোট ছোট সেট আচ্ছা আর কি ওরকম মনে হয় ওরকম কিছু একটা দিয়েছিলাম মনে করো নাতাশার সাথে তোমার অনেক ঝগড়া হয়েছে সে রাগ করে বাপের বাড়ি চলে গেছে এখন ওকে ফিরিয়ে আনার জন্য সবচেয়ে প্রথম কোন জিনিসটা করবে তুমি মানে আসলে সিচুয়েশনটা বুঝতেছিলাম মানে একদমই সে চলে গেছে ঝগড়া করে মানে হ্যাঁ চলে যাচ্ছে ও চলে যাচ্ছে হ্যাঁ তাহলে আমি তার আগে তার বাবা মার বাসায় যাবো ওখানে যে বসে থাকবো ওখান থেকে মানে ব্যবস্থা করবো আর কি নিয়ে আসার কারণ ও তো আসতেছি এখানে আবার হ্যাঁ হ্যাঁ এখানেই তো আসছে তো ওখান থেকে নিয়ে আসবো প্রথম বাবা হওয়ার অভিজ্ঞতার কথা বলো অদ্ভুত মানে আসলে অদ্ভুত ফিলিং আমাকে দেখে আসলে বোঝা যায় না আমি খুব খুশিতেও খুব বেশি আমাকে বোঝা যায় না এক্সাইটেড হওয়া কষ্টেও আমাকে বোঝা যায় না যে আমি আসলে কষ্ট পেয়েছি কিনা ওই ওই সময়টা আমাকে যদি কেউ ডাকতো যে শাহেদ যখন ও ওটিতে আমি ওয়েট করছি আমার বেবির জন্য শাহেদ হয়তোবা 2 সেকেন্ড পরে রিপ্লাই হ্যাঁ হ্যাঁ জি কিছু বলবেন ঘোরের মধ্যে একদম ঘোরের মধ্যে যে কি হচ্ছে আসলে তো যখন মানে বাচ্চাটা হলো ফার্স্ট যখন মুখ দেখলাম মানে আমার বাচ্চা বিশ্বাস করতে পারছি না মানে এরকম একটা আর কি জীবনের প্রথম মানে প্রথমবার আমার নিজের বাচ্চাকে আমি দেখতে পাচ্ছি সারাক্ষণ শুধু তাকিয়ে থাকতাম দেখতাম ওর আঙুলগুলো হয়তো ধরে দেখছি হ্যাঁ তো গালটা ধরছি নাকটা ধরছি এরকম আর কি ফিলিংস গুলো মজা লাগছে ভালো লাগছে আর অদ্ভুত একটা ফিলিংস এবার তোমার ছোটবেলার প্রসঙ্গে আসি তোমার প্রথম স্কুল কোথা থেকে শুরু হয়েছিল স্কুল জীবনের কথা বলো আমার প্রথম স্কুল হচ্ছে রেইনবো কিন্ডারগার্টেন আচ্ছা কেজি 1 কেজি 2 কখনো কি স্কুল পালিয়েছিলে সেই প্রথম প্রথম পালানোর ঘটনাটা একটু শুনি প্রথম পালানোর ঘটনা আসলে স্কুল পালানো ঠিক ছিল না ওটা ছিল ক্লাস ফাঁকি বাদ আমাদের পিছনে ছিল নিয়ার আর কি একটা ইয়ে প্রতিষ্ঠান তো আমরা ওটা ছিল আমাদের টিফিনের যে জায়গা ওই জায়গার পেছনটা আর কি তো ওই দেয়ালটা টপকালি আমরা নেয়ারে চলে যেতাম ওরকম আর কি তো যাই হোক ক্লাস ফাঁকি বড় ক্লাসে বাইরে ওইখানে বসে আছি এর মধ্যে কোনোভাবে এক স্যার আর কি টের পেয়ে গেছে যে এরকম কিছু ছিল আর মানে টিফিনের ওই ইয়ের পেছনে এরা বসে আছে ক্লাস করতেছে না কিন্তু এরা কোন ক্লাসে যে দেখে একটা লাঠি নিয়ে সোজা আর কি চলে আসছে চলে আসার পরে স্যারকে দেখে আমরা ওইখানে 8-9 জন ছিলাম হ্যাঁ যে যেদিকে পারলাম দৌড় দিলাম আর কি হ্যাঁ দৌড় মানে ওয়াল টপকে ধাপ ধাপ করে উঠে গেলাম উঠে একটা আর কি আটকে গেল আর কি হ্যাঁ মানে পাচ্ছিল ও উঠে অর্ধেক সার ওদিকে পিটা চিটে দেয় আর ও বোধ আমারে নিয়ে যাও কি সেটা কি তুমি ছিলে নাকি আমি না এবং ওর কারণে আমরা সবাই ধরাটা খাই আর কি ওরে ধরে ওর যখন কান ধরে তখন ও বলে দেয় এ ছিল আমার সাথে তারপরে ফাইনালি আমাদের সবাইকে ধরে নিয়ে আসে ধরে নিয়ে আসার পরে আমাদেরকে আর কি পিটানো হয় আর কি মানে ওই যে আর কি সাররা যে ধরনের শাস্তি গুলো দেয় ওই এক ধরনের পিকুলিয়ার শাস্তি এখানে না চিমটি দিত ও মাই গড এই চিমটি মানে দেখলে ভয় লাগতো আর কি যে এই এখনই চিমটি খেতে হবে তার আগে আর কি মেন্টালি প্রিপেয়ার যে হ্যাঁ এখন চিমটি খাইতে হবে মানে আরামে সহ্য করতে হবে কোন স্কুল এটা গভর্নমেন্ট আচ্ছা প্রথম প্রেম কি ছিল তোমার প্রথম প্রেম কি প্রথম কোনটা কোন কি বিষয় প্রেম
অনেক কিছু হতে পারে, কোন শিল্পীর সাথে হতে পারে, চিত্র নায়িকার সাথে হতে পারে, তোমার স্বপ্নের কোন মনে হয় যে যাকে প্রথম ভালোবেসেছিলে? আমার প্রথম প্রেম হচ্ছে গাড়ির সাথে। আচ্ছা, ছোটবেলা থেকে আমার গাড়ি প্রতি খুব নেশা, মানে আমি ইয়ে ছিলাম এবং আমরা যে কটা ফ্রেন্ড ছিলাম গাড়ির প্রতি খুব নেশা ছিল, মানে আমরা সবাই আমরা এরকমও করতাম যে গাড়ির সবকিছু খুলে ফেলতাম, খুলে আমরা পরিষ্কার করতাম, তারপরে গাড়ি কোথায় কি, মানে কোন কোম্পানির গাড়ি কি, এগুলো সব এগুলো কালেক্ট করা ছিল আমাদের এক ধরনের নেশা। আর যখন গাড়ি চালানো, আমি ক্লাস সিক্স এ রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম চালাতাম, ড্রাইভার ঘুমায় থাকলে বালিশের নিচ থেকে চাবি বের করে, আমাদের তখন একটা জিপ ছিল, যে অরিজিনাল জিপ কোম্পানি যেটা বলে, ওইটা ওই যে এরকম বড় গিয়ার, ওইটার সাথে আমি মানে দেয়ালে মেরে দিছি। প্রথম মানি ব্যাগ কবে থেকে ইউজ করেছে, মানে ওয়ালেট? মানি ব্যাগ ছোট স্কুল থেকে মনে হয় টাকা থাকতো সব সময়। হ্যাঁ, আমি টাকা মানি ব্যাগে, মানে ফ্রেন্ডরা আসলে মানি ব্যাগ ইয়ে করতো, তো মানে একটা দেখি তোর মানি ব্যাগ এরকম করতাম আমরা, আমি মানি ব্যাগের ভেতরে না টাকা লুকায় রাখতাম আর কি, একটা সেফটির জন্য সবসময়, সব শেষ হয়ে গেলে তো কখন বিপদে পড়বো কোনো ঠিক নেই, সেটাই। হ্যাঁ, তো টাকা থাকতো আর কি, এবং আমার কাছেই বেশি টাকা থাকতো। প্রথম রোজগারের টাকা দিয়ে কি করেছিলে? প্রথম রোজগারের টাকা দিয়ে কি, সবাইকে টিটু করে কিছু কিছু মানে গিফট করার চেষ্টা করেছি আর কি, এখন কি গিফট এটা কিন্তু ভাই বলবো মনে নেই, মানে ইন্টারমিডিয়েট সময় কত ছিল অ্যামাউন্টটা মনে আছে রোজগারের টাকাটা? কত, 2-3 হাজার টাকা হবে এরকম। আচ্ছা, প্রথম শেভ করেছিলে কবে? ক্লাস 9 এ মনে হয়, 9 বা 10 এ উঠলাম, বা মানে পরীক্ষা দিয়ে, 9 এর পরীক্ষা দিয়ে এরকম আর কি, টেনে ওঠার সময় আর কি শেভ করলাম, ক্লাসে ঢুকেছিলাম এইভাবে। কেন তোমার জীবনের প্রথম কোথায় ইন্টারভিউ দিয়েছিলে, মানে ক্যারিয়ারের শুরুর দিক থেকে যদি প্রশ্ন করি? মানে চাকরি বা ইয়ে, পত্রিকা ইন্টারভিউ দিয়েছিলে কবে? ক্লোজ আপের পরপরে আমি প্রথম ইন্টারভিউ দিই। প্রথম যখন দেখেছিলে কেমন লেগেছিল নিজের ছাপানো ছবি পত্রিকায়? ভালোই তো লাগে, ভালো লাগবে না নিজের ছবি দেখতেছি পত্রিকায়? সবসময় মানুষের ছবি দেখতাম, এখন দেখি নিজের ছবি। আচ্ছা, সেটা তো পত্রিকার পাতায়, স্ক্রিনে যখন নিজেকে দেখেছিলে তখন কেমন লেগেছিল? স্ক্রিনে যেটা ইয়েটা হয়েছিল, যেটা আমি বাসায় বলিনি যে আমি অ্যাড করছি। আচ্ছা, তো পত্রিকা যখন বের হয় তখন জানে, কারণ ক্লোজ আপ বের হওয়ার আগেই মনে হয় নিউজটা বের হয় যে ক্লোজ আপের অ্যাড করছে শাহেদ নামে, শরীফ খান নামে ছিল, তো সেটা আব্বু জানে বলিনি, আব্বু বলেনি কিছু, তো যখন অ্যাডটা বেরোয় আমি জানি যে অ্যাড বেরোবে, আব্বু বসে সে পেপার পড়ছে আর কি টিভি সামনে, আমার অ্যাড দেখাচ্ছে, আমি খাওয়ার মানে ডাইনিং টেবিল থেকে টিভি দেখা যায় আর কি, আমি বসে সে খাচ্ছি আর আমি কিছু বলি না, চুপচাপ বসে আর কি, আম্মুকে বলছিলাম, আম্মু খুব মানে মাই ডিয়ার আর কি, মানে কি বলবো, আম্মুর সাথে সব বলা যায় আর কি, শেয়ার করতে সব কথা, তো আম্মু দেখতেছে, তো আব্বু আর কি এরকম পেপার চোখ করে দেখলো আর কি, দেখার পর আমি ভয় ছিলাম যে ওরে পড়াশোনা মন দিয়ে করতে বলো, এই টাইপের একটা কমেন্ট শুনলে। তোমাকে যদি কোনো স্বপ্ন পূরণের সুযোগ দেয়া হয়, তাহলে তুমি প্রথম কোন স্বপ্নটি বাস্তবায়ন করতে চাইবে তোমার? আমাকে যদি স্বপ্ন পূরণের একটা সুযোগ দেওয়া হয়, আমি বলবো যে আমার বাচ্চাটাকে আমি একটা প্রপার মানুষ হিসেবে তৈরি করতে চাই। আচ্ছা আচ্ছা, আমি এই মুহূর্তে আর এর চেয়ে ভালো কিছু চিন্তা করতে পারছি না, আমার মনে হচ্ছে যে এটাই আমার একমাত্র চাওয়া পাওয়া, মানে আমি আমার এখন যা কাজ যা কর্ম এবং সবকিছুর পেছনে আমার 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 ফ্যামিলি আমার মাথায় থাকে, আমার বাচ্চা, ওয়াইফ, আমার বাবা মা, আগে হয়তো এই ইয়েগুলো ছিল না, মানে চিন্তাগুলো ছিল না, এখন যদি এই ধরনের কোনো অপরচুনিটি আসে যে হ্যাঁ আমি তোমাকে, তুমি এই কাজটা এরকম একটা ইয়ে, তোমাকে স্বপ্ন পূরণের একটা ইয়ে দেওয়া হবে, আমি আমি চাবো যে আমার বাচ্চাটা অনেক সুন্দরভাবে বড় হোক। ধন্যবাদ শাহেদ, তোমাকে অনেক অনেক অশেষ ধন্যবাদ এই প্রোগ্রামে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ, দেশ টিভির অডিয়েন্স এই মুহূর্তে যারা দেখছে তাদেরকে ধন্যবাদ, এবং পেছনের কর্মকর্তা সবাইকে ধন্যবাদ আমাকে এরকম একটা সুন্দর প্রোগ্রামে আনার জন্য। শাহেদের অনেক স্বপ্নের মতোই এই স্বপ্নটা পূরণ হোক এই প্রত্যাশাই করি। আগামী সপ্তাহে দেখা হবে নতুন কোন অতিথির সাথে, যা কিছু প্রথমে ভালো থাকুন, সেই শুভকামনায় আজকের মতো বিদায়।